अथो श्री बगलामुखि कवचम् श्री भैरवी उवाच श्रुता च बगला पूजा स्तुत्रुञ्चापि महेश्वर इदानीं श्रोतुमिच्छामि कवचम् मे वदः प्रभो वैरीनाशोकरं दिव्यं सर्वाशुभो विनाशकम् सुभदं स्मरणात् पुण्यं त्राहि मा दुःख संकटा श्री भैरवो उवाच कवचं श्रीनु वक्ष्यामि भैरवी प्राणवल्लभे पठित्व्याधारवित्या च त्रैलोक्य विजयी भवे विनियोगो अस्सो श्री बगलामुखि कवचस्सो नारद ऋषिः अनुष्ठुप छन्दाः श्री बगलामुखि देवता लं हं शक्तिः गं कीलगं पुरुषार्थ चतुष्टायो सिद्धार्थ जपे विनियोगाः ॐ शिरो मे बगला पातु ह्रीं इत्यक्षरी परा ॐ ह्रीं ॐ मे ललाटञ्च बगला वैरिनाशिनी गदा हस्ता सदा पातु मुखं मे मोक्षदायिनी वैरी जिह्वा धरा पातु कंठं मे बगलामुखी उदरं नाभिदेशं च पातु नेत्रं परात्परा परात्परो तरा पातु गच्छं ममो सुरेश्वरी हस्तौ चैव तथा पादौ पार्वती परिपातु मे विवादे विषमे घोरे संग्रामे रिपुसंकुले पीताम्बरो धरा पातु सर्वांगे शिवनर्तकी श्रीविद्या समरे पातु मातंगी त्वरिता शिवा पातु पुत्रो सुतांश्चैव कलत्रं कालिका मम पातु नित्या मातरं मे पीतरं शूलिनी सदा इदं हि बगला दिव्याः कवचं मन्मुखोदितं पठनात् धारणात् तस्सु पूजनात् वाञ्छितं लवे इदं कवचम् अज्ञाव्याजो जपिन् बगलामुखिम् पिबन्ति शनितं तस्सु यज्ञाः प्रप्रसादरम् वश्ये वा आकर्षणे चैव मारणे मोहने तथा महाभये विपत्तौ च पठिद्वा पाठयेत्यूया तस्सु सर्वार्थो सिद्धिः साधभक्तियुक्तस्य पार्वती इति श्रीरुद्रय्यावलि श्रीबगलामुखि कवचम् समाप्तम्। प्रिय दर्शक বন্ধু, এখন আমি আপনাদেরকে জানাব যে এই অতি শক্তিশালী অতি গুহ্য কবচ মন্ত্র পাঠের বা ধারণের ফলাফল কি। আমরা সকলেই জানি যে অষ্টম মহাবিদ্যার দেবী দেবী বগলামুখী শত্রু বিনাশ মামলা মোকদ্দমায় জয়লাভ দাম্পত্য সমস্যা ঋণ মুক্তি জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কুণ্ডলিতে মঙ্গল গ্রহের দোষ খণ্ডন ব্যবসায় প্রতিযোগীদের থেকে এগিয়ে যাওয়ার জন্য এছাড়াও প্রেমজ জীবনে কাঙ্ক্ষিত ভালোবাসাকে পাওয়ার জন্য ভক্তরা এই দেবী বগলামুখীর কবচ ধারণ করেন, এই কবচ মন্ত্র নিত্য পাঠ করেন। যারা এই কবচ ধারণ করে আছেন তারা এই কবচ মন্ত্র নিত্য পাঠে বা শ্রবণে এই কবচের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর যারা এই কবচ এখনও ধারণ করে উঠতে পারেননি তারাও এই কবচ মন্ত্র নিত্য শ্রবণ করলে পূর্বে বর্ণিত সেই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ পেতে পারেন। এই কবচ পাঠ করলে ভক্তের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়, শত্রুদের ধ্বংসের পাশাপাশি অশুভ শক্তিরও বিনাশ হয়। এটা বিশ্বাস করা হয় যে মা বগলামুখীর আরাধনা করে এই কবচ ধারণ করলে এটি আপনার জন্য একটা রক্ষা কবচের মতন কাজ করবে। এই শক্তিশালী কবচ মন্ত্র যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার দিন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হলুদ তিলক বা টিপ লাগিয়ে ধূপ দীপ জ্বালিয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে পাঠ করা শুরু করুন। এই কবচ মন্ত্র শ্রবণ করলেও
ফল মেলে। তাই যখন শুনবেন তখন টানা নবার এই কবচ মন্ত্র শুনবেন, দেখবেন এতে খুবই শুভ ফল পাবেন। এতে মা বগলামুখী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবেই আসবে। ব্যবসা এবং দোকানে অর্থ সংক্রান্ত সমস্যার জন্য মা বগলামুখীর এই কবচ খুবই উপকারী। এই বগলামুখী কবচ জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূরে নিয়ে যায়। কবচ অশুভ আত্মার খারাপ প্রভাবও দূর করে। এই কবচ বাড়িতে বা কর্মক্ষেত্রে বা ব্যবসার স্থানে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে। এই কবচ আপনাকে ব্যবসা বা পেশায় চূড়ান্ত সফলতা পেতে সাহায্য করবে। প্রেমে কাঙ্ক্ষিত ভালোবাসা পেতেও এই কবচ দুর্দান্ত সফলতা লাভ করতে আপনাকে সাহায্য করবে। অথ শ্রী বগলামুখী কবচম শ্রী ভৈরবী উবাচ শ্রুতা চ বগলা পূজা স্তোত্রঞ্চাপি মহেশ্বর ইদানীং শ্রোতুমিচ্ছামি কবচম মে বদঃ প্রভ বৈরীনাশকরম দিব্যম সর্বাশুভো বিনাশকম সুভদম স্মরণাত পুণ্যম ত্রাহি মা দুঃখ সংকটা। শ্রী ভৈরব উবাচ কবচম শ্রীনু বক্ষ্যামি ভৈরবী প্রাণবল্লভে পঠিত্ব্যাধারবিত্ব্যা চ ত্রৈলোক্য বিজয়ী ভবে। বিনিয়োগ অস্য শ্রী বগলামুখি কবচস্য নারদ ঋষিঃ অনুষ্ঠুপ ছন্দাঃ শ্রী বগলামুখি দেবতা লং হং শক্তিঃ গং কীলকম পুরুষার্থ চতুষ্টয় সিদ্ধার্থ জপে বিনিয়োগাঃ। ওম শিরো মে বগলা পাতু হ্লিম ইত্যক্ষরী পরা ওম হ্লিম ওম মে ললাটঞ্চ বগলা বৈরিনাশিনী গদা হস্তা সদা পাতু মুখম মে মোক্ষদায়িনী বৈরী জিহ্বা ধরা পাতু কণ্ঠম মে বগলামুখী উদরম নাভিদেশঞ্চ পাতু নেত্রম পরাৎপরা পরাৎপরোতরা পাতু গচ্ছং মম সুরেশ্বরী হস্তৌ চৈব তথা পাদৌ পার্বতী পরিপাতু মে। বিবাদে বিষমে ঘোরে সংগ্রামে রিপুসংকুলে পিতাম্বরো ধরা পাতু সর্বাঙ্গে শিবনর্তকী শ্রীবিদ্যা সমরে পাতু মাতঙ্গী ত্বরিতা শিবা পাতু পুত্র সুতাংশ্চৈব কলত্রম কালিকা মম পাতু নিত্যা মাতরম মে পিতরম শূলিনী সদা ইদম হি বগলা দিব্যাঃ কবচম মন্মুখোদিতম পঠনাদ ধারণাদ তস্য পূজনাদ বাঞ্ছিতম লভে ইদম কবচম অজ্ঞাব্যাজো জপিন বগলামুখীম পিবন্তি শনিতম তস্য যোগিন্যাঃ প্রাপ্য সাদরম বশ্যে বা আকর্ষণে চৈব মারণে মোহনে তথা মহাভয়ে বিপত্তৌ চ পঠিদ্বা পাঠেত্যূয়া তস্যো সর্বার্থ সিদ্ধিঃ সাধভক্তি যুক্তস্য পার্বতী। ইতি শ্রীরুদ্রয়াবলী শ্রীবগলামুখী কবচম সমাপ্তম।